হরতাল আছে, গাড়ি ঘোড়া নিয়ে মানুষ চলতেছে, ওলা আপনি গাড়ি নিয়ে বেরিয়ে দিচ্ছেন হরতাল, ওলো হো মনে নাই। আপনারা জানেন যে আগামী 7ই জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, প্রত্যেকটা জাতীয় সংসদ নির্বাচনই জাতির ইতিহাসে জাতির অগ্রযাত্রায় এক একটি নতুন অধ্যায়, এক একটি মাইল ফলক। এই নির্বাচনটিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং টাঙ্গাইলের সদর, টাঙ্গাইল শহর, সাধারণত একটা সদর শহরকে কেন্দ্র করে সারা জেলার কর্মকাণ্ড পরিচালিত হয়। এখানেও আমাদের নির্বাচন, আমরা নৌকা মার্কার প্রার্থী দিয়েছি, এই নির্বাচন নিয়ে প্রতিযোগিতা রয়েছে, আমরা প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ যে উৎসাহ উদ্দীপনা, আমি মনে করি কোনো ষড়যন্ত্রই এই নির্বাচনে কোনো রকম আঘাত করতে পারবে না। আমরা সেটা জনগণই মোকাবেলা করবে, জনগণই প্রতিরোধ করবে। অত্যন্ত উৎসাহ উদ্দীপনা, সকলের অংশগ্রহণের মাধ্যমে একটা সফল নির্বাচন আমি আশা করি টাঙ্গাইলের 8টা সিট, 8টা কনস্টিটিউয়েন্সিতে ইনশাল্লাহ এবার হবে। আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন? হরতাল মনে হয় জনগণ গেছে ভুলিয়া। যে একবার আমরা আগে এরকম স্লোগান দিতাম, অনেক নেতার বিরুদ্ধে হুলিয়া থাকতো, নেতারা ঘুরে বেড়াচ্ছে, আমরা স্লোগান দিতাম পুলিশ অমকের বিরুদ্ধে হুলিয়া গেছে ভুলিয়া। এবারও বাংলাদেশের মানুষ হরতাল অবরোধ সব ভুলে গেছে, হরতালও আছে, গাড়ি ঘোড়া নিয়ে মানুষ চলতেছে, ওলে আপনি গাড়ি নিয়ে বেরিয়ে দিচ্ছেন হরতাল, ওলো হো মনে নাই, এইরকম একটা পরিস্থিতি। কাজেই নির্বাচনের দিন এটা 14 সাল না, 14 সালে আমরা তাদের সন্ত্রাস সহিংসতা সম্পর্কে আমাদের ধারণা ছিল না, প্রস্তুতি ছিল না। আমরা ভাবতে পারি নাই যে তারা আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করবে, আমরা ভাবতে পারি নাই রেল লাইন তুলে দিবে, আমরা ভাবতে পারি নাই স্কুলের কেন্দ্রে গিয়ে আগুন লাগাবে। 14 সাল আর এবারের 23 সাল অনেক অনেক পার্থক্য, যুজন প্রমিয়ান হলো পার্থক্য। কাজেই এবার তারা কোনো সন্ত্রাস নির্বাচনের দিন করতে পারবে না। আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কমিশন অনেক নির্দেশনা দিয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী খুবই প্রস্তুত, তারা খুবই সক্ষমতা অর্জন করেছে, তারা আমি মনে করি দৃঢ় হাতে এই সন্ত্রাসীদের মোকাবেলা করবে এবং নির্বাচনকে সকল মানুষের অংশগ্রহণের মাধ্যমে সুষ্ঠু সুন্দর করবে। আমি তো বললাম হরতালই তারা মানতেছে না, ভোট একটা উৎসব, একটা উৎসাহ। আমি 8টা আসনের ব্যাপারে বিজয় 100 ভাগ আমি আশাবাদী, 100 ভাগ ইনশাল্লাহ 8টাতেই আমরা, 8টাতেই আমরা জয়লাভ। পৃথিবীতে খুব সুন্দর জিরো টলারেন্স, এরম লাল গুল দিয়া পাওয়ার পয়েন্ট এরম ক্রস দিয়ে আমরা দেখাইছি, জিরো টলারেন্স লেখা আছে, জিরো টলারেন্স, এবং বিরাট একটা লাল গুল্লা বানাইয়া তার মধ্যে এরম ক্রস দেওয়া আছে।